পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একটি বানরের। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন পুরাতন টিআরটিসি এলাকার শুক্রবার সাত সকালে। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা মৃত বানরটিকে তুলে নিয়ে যায়। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একটি বানরের। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন পুরাতন টিআরটিসি এলাকায় শুক্রবার সাত সকালে। ঘটনার বিবরণ দিয়ে এক প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার সকাল ছয়টা নাগাদ বহিরাজ্য থেকে আসা একটি গাড়ি পুরাতন টিআরটিসি এলাকায় জাতীয় সড়কে চাপা দেয় বানরটিকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিন্তু প্রত্যক্ষদর্শীরা যেমন কি গাড়ি সেটা প্রত্যক্ষ করে নেই, তেমনি বনকর্মীদেরও খবর দেয়নি। পরে তেলিয়ামুড়াস্থিত বনকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। এ ব্যাপারে এক বনকর্মী জানান, বানরটিকে অফিসে নিয়ে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে। আমরা ইয়া পাইছি, এটা আমাদের অফিসে নিয়ে আসে, এটা একটু চেক আপ করুন। চেক আপ করে আমরা এটা ব্যবস্থা করুন। এটা তেলিয়ামুড়ার সাংবাদিকের কখন হয়েছে ঘটনা? কখন হয়েছে ঘটনা? ঘটনাটা সকালে খবর পাইছি। বয়স কত বইটা রান মানে? বয়স মানে এটা এক বছর। এক বছর। এখন আপনারা এই মানে নিয়ে কী করবেন? আপনারা কী প্রসিজার আপনারা পালন করবেন? এটা ওখানে নিয়ে আসে আমরা আগে চেক আপ করবো, যেমন পজিশনে কী হয়েছে এটা ইয়ে করে আসে আমরা এই জায়গাটার নাম কী? এটা ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।